হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরেকটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেটি। তো এখানে দেখুন যে যে পদে নিয়োগ করা হচ্ছে, জুনিয়র অডিটর LDA কাম টাইপিস্ট এই পদে নিয়োগ করা হবে 53 জন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, HSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদির ক্ষেত্রে কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। এছাড়াও এখানে কিছু জেলা কোটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলেছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তো ঢাকা, কাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তো জুনিয়র অডিটর পদে শুধুমাত্র এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে। তো বেশ, এতিমও শারীরিক প্রতিবন্ধী হলে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বর আছে টেলিফোন অপারেটর, এখানে আছে 1টি পদ। তো এটাতে HSC সমান চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদনের যে বয়সসীমা চাওয়া হয়েছে সেটি হচ্ছে 20/2/2022 তারিখে 18 থেকে 30 বছর, আর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32, আর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পুত্র কন্যাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। ঠিক আছে, তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই পদগুলোতে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক হচ্ছে cgdf.auditor.com.bd লিঙ্কে, এবং আবেদন শুরু হবে 20/2/2022 তারিখ এবং আবেদন শেষ হবে 13/3/2022 তারিখ বিকাল 5টা। আবেদন করার সময় অবশ্যই আপনার একটি রঙিন ছবি লাগবে। এছাড়াও আপনার SSC থেকে যতগুলো শিক্ষাগত যোগ্যতা আছে সবকিছু রুল, রেজিস্ট্রেশন নাম্বার সহ বিস্তারিত আপনার সাথে এগুলো রাখতে হবে আবেদন করার সময়। এছাড়াও আবেদন করার পর আপনাকে টেলিটক নাম্বার থেকে 112 টাকা পরীক্ষার ফি হিসেবে প্রদান করতে হবে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে। তার মধ্যে এটি যদি না দেন আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটির আপডেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী শিক্ষা ও চাকরি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।